আজ মঙ্গলবার 14 ফেব্রুয়ারি 2020, পহেলা ফাল্গুন 1429 বঙ্গাব্দ, 22 রজত 1444 সিদ্ধি। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও বিনোদন জগতের আজকের আলোচিত এবং জনগুরুত্বপূর্ণ সব সংবাদ শিরোনাম নিয়ে প্রজন্ম কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন প্রজন্ম কণ্ঠ টুডেজ টপ 10 হেডলাইন্স নিউজে আপনাকে স্বাগত। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে গ্যাজেট প্রকাশ। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনে সামনে রেখে নবনির্বাচিত রাষ্ট্রপতি যা বললেন। দ্রুত এগোচ্ছে 4 প্রকল্প, সমৃদ্ধির অগ্রযাত্রা রেলেও। IMF এর পর এবার আরও 4 উন্নয়ন সহযোগী ঋণ সহায়তা বাড়বে। প্রথমবারের মতো মহাকাশে নারী নভোচারী পাঠাতে যাচ্ছে সৌদি আরব। BPL এর ফাইনালে থাকছে জমকালো আয়োজন। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্প, নিহত ছাড়াল 34,000। বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে রেকর্ড পরিমাণ ফুল বিক্রি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গ্যাজেট প্রকাশ। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সোমবার এক বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চান নয়া রাষ্ট্রপতি। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমার যা করণীয় রাষ্ট্রপতি হিসেবে আমি তাই করব। নতুন রাষ্ট্রপতি আরও বলেন, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক, সেটা শুধু আমার একার নয়, শুধু সরকারের নয়, সারা বিশ্ব এবং জনগণের কামনা। যত ছোট দল জোট হোক, তাদের স্বার্থেই নির্বাচনে আসা উচিত। তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং কর্মসংস্থানের নিশ্চয়তার অঙ্গীকার ছিল আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, জাতীয় সংসদকে কার্যকর করা এবং সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদক নির্মূলের অঙ্গীকার করেছিল আওয়ামী লীগ। এতে আরও ছিল মেগা প্রকল্পগুলোর দ্রুত মানসম্মত বাস্তবায়ন, গণতন্ত্র আইনের শাসন সুদৃঢ় করা, সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার, বিদ্যুৎ ও জ্বালানির নিরাপত্তা নিশ্চয়তা, দক্ষ সেবামুখী জনপ্রশাসন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ব্লু ইকোনমি, সমুদ্র সম্পদ উন্নয়ন, নিরাপদ সড়কের নিশ্চয়তা দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ করার অঙ্গীকার, এর বেশিরভাগই রয়েছে বাস্তবায়ন। খলুর ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে সৌদি আরব। অতি রক্ষণশীলতার খলুস ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে সৌদি আরব। এবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে প্রথমবারের মতো একজন নারী নভোচারীকে মহাকাশ মিশনে পাঠাবে তারা। বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। BPL এর পর্দা নামবে আগামী 16 ফেব্রুয়ারি। আগামী 16 ফেব্রুয়ারি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের BPL পর্দা নামবে। এদিন ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে, যেখানে দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল এবং ওয়ারফেস পারফর্ম করবে। সোমবার BCB প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের অর্থনীতিতে ফিরেছে স্বস্তি। IMF $470 কোটি ঋণ অনুমোদনের পর এবার আরও 4 উন্নয়ন সহযোগী বাংলাদেশের অনুকূলে ঋণ সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অর্থনীতির মূল চালিকা শক্তি রপ্তানি ও রেমিটেন্স আয়ের খরা কেটে এখন বইছে সুবাতাস। ডলার সংকটের কারণে যখন নিত্যপণ্য আমদানি কঠিন হয়ে পড়েছে, ঠিক তখন জানুয়ারি মাসে প্রায় $196 কোটি দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এতে করে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে। ভূমিকম্পে তুরস্কের ধসে পড়েছে 24,921টি ভবন। তুরস্ক সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের 7 দিন শেষ হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত মরদেহ উদ্ধার করা হচ্ছে। নিহতের সংখ্যার মধ্যে 34,000 ছাড়িয়েছে, আহত লাখেরও বেশি। CNN এর তথ্য মতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত 34,179 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের 29,605 এবং সিরিয়ার 4,575 জন। তবে জাতিসংঘ বলছে নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে যেতে পারে। বসন্তবরণ বিশ্ব ভালোবাসা দিবস আজ।
ফুলের রাজধানী যশোরের গদখালীতে রমরমা অবস্থা বিরাজ করছে। বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে রেকর্ড পরিমাণ ফুল বিক্রি হয়েছে। গত 10 দিনে এই বেচা বিক্রি 25 কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে রেকর্ড পরিমাণ গোলাপ বিক্রি হয়েছে। বিশেষ দিবসে গোলাপের চাহিদা তুঙ্গে থাকায় দামও উত্তাপ ছড়িয়েছে। চড়া দামে ফুল বিক্রি করতে পেরে খুশি চাষিরা। অপরদিকে তারুণ্যের অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসে সারা বিশ্বের মতো আমাদের দেশের তরুণ তরুণীদের মাঝেও ভালোবাসা দিবস পালিত হচ্ছে। দিবসটি ঘিরে ভালোবাসার উৎসবে মুখর আজ রাজধানী। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।